সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৯৮ সালে শ্রী গোপালচন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৮২৮ সালে পাবনা জেলার ভৌগোলিক সীমানা নির্ধারিত হওয়ার পরে এ অঞ্চলে শিক্ষা প্রসারের কথা চিন্তা করা হয়। ১৮৯৪ সালের জুলাইয়ে শ্রী গোপালচন্দ্র লাহিড়ী পাবনায় প্রথম পাবনা ইনস্টিটিউট, বর্তমানে যেটি গোপালচন্দ্র ইনস্টিটিউট, একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৮৯৮ সালে এ বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষেই গোপালচন্দ্র লাহিড়ী এডওয়ার্ড কলেজের কার্যক্রম শুরু করেন। একই বছর ডিসেম্বরে এফ.এ স্ট্যান্ডার্ড কলেজ নামে কলেজটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। প্রথম দিকে কলেজটি মাত্র ২৬ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু করে। গোপালচন্দ্র লাহিড়ী ১৯০৬ সাল পর্যন্ত কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। এবং সে সময় এর নাম পরিবর্তন করে পাবনা কলেজ নামকরণ করা হয়। ১৯১১ সালে কলেজটির নাম পরিবর্তন করে পুনরায় ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নামানুসারে এডওয়ার্ড কলেজ করা হয়। কলেজটি প্রতিষ্ঠার সময় ও প্রথম দিকে বিভিন্নভাবে সাহায্য করেন তারাস জমিদার বনমালী রায়বাহাদুর। কুষ্টিয়ার আমলা সদরপুরের জমিদার নীল বিদ্রোহের নেত্রী পারিসুন্দরী দেবীর উত্তরাধিকারী গোপীসুন্দরী দাস, দেবেন্দ্র নারায়ণ সিংহ, অধ্যাপক হেমচন্দ্র রায়, গোপালচন্দ্র লাহিড়ী, রাধিকানাথ বসু সহ প্রমুখ ব্যক্তিবর্গ। পরবর্তীতে কলেজের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেকেই সাহায্য সহযোগিতা করেন। ১৯১৫-১৬ সালের মধ্যে প্রাথমিক অবকাঠামো বা অট্টালিকা নির্মাণের কাজ শেষ হওয়ার পর ১৯৬১ সালে কলেজের মোট জমির পরিমাণ দাঁড়ায় ৪৯ একর। ১৯৬৮ সালের পহেলা মার্চ এডওয়ার্ড কলেজকে সরকারিকরণ করা হয়। বর্তমানে কলেজটির ছাত্রছাত্রীর সংখ্যা ২২,০০০ এর মতো।
1921 সালের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার সময় 5টি বিষয়ে পাঠদানের অনুমতি দেওয়া হয়। প্রথম দিকে পাঠদানের বিষয় ছিল ইংরেজি, ইতিহাস, যুক্তিবিদ্যা, গণিত, বিজ্ঞান, সংস্কৃত, আরবি ও ফার্সি। ১৯২৫ খ্রিস্টাব্দের বিএসসি কোর্স, 1940 খ্রিস্টাব্দে বিএ কোর্স এবং 1946 সালে কলেজে জীববিজ্ঞান বিভাগ, 1954 খ্রিস্টাব্দে বাংলা ও পরের বছর 1955 খ্রিস্টাব্দে অর্থনীতিতে অনার্স, 1972 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞান, গণিত ও ব্যবস্থাপনায় অনার্স কোর্স, 1973 বাংলা ও অর্থনীতিতে এমএ কোর্স, 1987 সালে ইংরেজি, রসায়ন, উদ্ভিদবিদ্যা, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও ইতিহাস বিষয়ে অনার্স কোর্স, 1995 সালে মাস্টার্স কোর্স চালু করা হয়। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী বন্ধ করে দেওয়া হয়। ১৯৯৯ খ্রিস্টাব্দে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স কোর্স, পরের বছর প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স মাস্টার্স কোর্স ও 2011 সালে ফিনান্স ও মার্কেটিং বিষয়ে অনার্স কোর্সে পাঠদান শুরু হয়। এখানে রয়েছে বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ।